শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম লুৎফর রহমান, পিতা নাজির আহমেদ মৃত, মাতা কুলসুম বিবি মৃত। ঠিকানা আমার গ্রামের নাম মিষ্টি দিয়াড়া, ইউনিয়ন মাগুরা, উপজেলা ঝিকরগাছা, যশোর। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি তখন ইন্টারের ছাত্র, পরীক্ষার্থী। কোন কলেজ? ঝিকরগাছা কলেজ। তো যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? আমি খুব গরিব পরিবারের ছেলে, তো আমি পড়াকালীন সময় আমার আর দিন চলে না, তা আমি ওই আনসারের ট্রেনিং হয় ঢাকায়। আমার পাশের এক আনসার পড়ে বলে তুমি ট্রেনিং করবা, তো আমি ঢাকায় চলে গেলাম ফেব্রুয়ারি মাসে। 3 মাস ট্রেনিং করলে তুমি লেখাপড়া জানো, যেহেতু তুমি ইন্সট্রাক্টর হয়ে যাবে। তো ঢাকায় যখন থাকি তখন ওই অবস্থায় 25 মার্চ এসে গেল, পাকিস্তানি বাহিনী হামলা করলো ঢাকায় হঠাৎ করে। আমরা তখন সাবেরে আছি, আনসার একাডেমি তখন ওখানে ছিল ট্রেনিং ক্যাম্প। 30 তারিখে আমাদের বললো তোমরা এখান থেকে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমরা বাড়ি চলে আসছি, হাঁটে হাঁটে চলে আসলো। আমার ঢাকাতে আসতে 5 দিন লাগলো। বাড়িতে গেলাম, বাড়িতে গেলে আমার বাবা বলে যে তুমি তো বাড়ি থাকতে পারবো না, তুমি চলে যাও। তো আমি আমার গ্রাম থেকে হেঁটে শুধু বয়রা চলে গেলাম ইন্ডিয়ার সীমান্ত নদী পাড়ে, চলে গেলাম বনগাঁয়। বনগাঁয় যাই বিএস ক্লাবে থাকলাম। বিএস ক্লাবে থেকে আমাদের ওখানে হাফ প্যান্ট দিলে গেঞ্জি দিলে, আমার তো জামা কাপড়ও নেই, স্যান্ডেল মতো দিলে তাতে ব্যাস। এবার এভাবে এখানে প্রায় 1 মাস থাকলাম। সেই সময় একদিন রাত্রেবেলা আমাদের ফলিং করানো হলো। ফলিং করার পরে দেখা গেল আমাদের সর্বাধিনায়ক এম ওসমানি সাহেব, সাথে মঞ্জুর সাহেব 8 নম্বর সেক্টর কমান্ডার, আরও অনেকে সাথে ভারতীয় বাহিনীর কিছু কমান্ডার। আমাদের বললো তোমরা এখন, তার আগে বক্তব্য এখন সংক্ষিপ্ত, তো ওই রাত্রে আমাদের নিয়ে গেল। 3 দিন চলার পরে আমরা বিহারে পৌঁছলাম চাকুলিয়া, চাকুলিয়ার ট্রেনিং ক্যাম্প, ওখানে আমাদের ট্রেনিং হলো। ওখানে 1 মাস ট্রেনিং করার পরে আমরা ফিরে আসলাম। আমাদের প্রথম দেওয়া হলো কৃষ্ণনগর, ইন্ডিয়ার কৃষ্ণনগর আমি দেওয়া হলো, যার এগেনস্টে দর্শন আমাদের কুষ্টিয়া, তখন কুষ্টিয়া জেলা ছিল, এখন তো চুয়াডাঙ্গা জেলা হয়েছে। তখন একটা ক্যাম্পে থাকলাম, তখন সেনাবাহিনীর অধীনে আমরা, আমাদের সাথে বিডিআর ছিল তৎকালীন, আইপিআর, বিডিআর, পুলিশ, আনসার এবং সাধারণ যুবক, আর আমরা ছাত্র। আমরা দর্শনে ওখানে পাকিস্তানের সেনাবাহিনীকে একদিন অপারেশনে গেলাম, আমরা বেশ হতাহত হলাম, ফিরে আসলাম। আমার একটা ঘটনা আছে, আমরা ওখানে 3-4 জন আমাদের সারা রাত যুদ্ধ করে বিচ্ছিন্ন হয়ে গেলাম। যাওয়ার পরে দেখা গেলো আমরা ফিরে আসছি, কিন্তু আপনি রাস্তা চিনি না, আমি উল্টো চলে আসছি বাংলাদেশের ভিতরে। দর্শন চিনি কলের পাইপ দিকে আমরা ব্যাক করলাম। ফিরার পথে আমরা 3 জন আমরা খালিসের আমি পড়ে গেলাম। আমার সাথে 2 জনের কাছে অস্ত্র ছিল, আমার কাছে ছিল ফার্স্ট এড বক্স। বেলা 10টার দিকে আমরা ওই মাতাভাঙ্গা নদী আছে ওখানে, ওই নদী 7-8 দিন পারে আসলাম, একবার ক্যাম্পে গেলাম। তখন আমাদের তালিকা হয়ে গেছে আমরা নিহত। তারপরে আমি ওখানে বললাম আমাদের ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান সাহেবকে, বললাম যে স্যার প্লিজ আমাকে আমার এলাকায় দিয়ে দেন।
বলতো আমার এলাকা হচ্ছে না, আমার এলাকা যশোর কোথায় যাবে? তাহলে তো আর্মির এরকম তো নিয়ম নেই। তারপরে এখানে আমার পাঠাই দিল আমার এলাকায়, আমি আসলাম পরে এখানে ক্যাপ্টেন হুদা সাহেব ওনার দায়িত্ব আমরা থাকলাম। এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশনে আসছি, তার মধ্যে আমার অনেক সকল আছে, আমাদের অনেক আমাদের হত্যা তোমার সাথে রাখা হয়েছে এবং আমার দুটো স্মৃতি আছে। এটা হচ্ছে মন্টু, সে হলাম মন্টু উজিরপুরে আমরা এক বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করছি, এই সময় পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলে সাথে আমার চেয়ারম্যান মন্দির ছিল, আমরা কোনো রকম বেঁচে গেলাম। কিন্তু মন্টু ওখানে স্যার সরাসরি দুই লাগে, আর এই হামিদ যেদিন মারা যায় সেদিন আমরা পাশে ছিলাম। তো এ তো অল্প কথায় শেষ হবে না, অনেক দাম দিয়ে সেদিন এরা কিনা বিনিময়ে মানুষ দেশের মানুষ বঞ্চিত আমার মাঝে মধ্যে মনে হয়। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি শুধু দুই লাইন কথা বলবেন আর কি? তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, অবিরাম চেষ্টা করে যেতে হবে নিজের জন্যে, প্রথমে নিজের জন্য, তারপর পরিবার, তারপর দেশ। দেশ আমার ঠিকানা, দেশের জন্য কিছু হলে দেশের মানুষ সুবিধা পাবে। তাই যদি নিজে কিছু না করতে পারে তাহলে দেশের কিছু, প্রথমে আমার নিজেকে তৈরি হতে হবে, নিজেকে ভালো মানুষ হতে হবে, তাহলে দেশের জন্য করা যাবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।